গাইজ, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্লায়ার। আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর বেশ কিছুদিন ধরে আমরা গানের জগতে ঢুকে রয়েছি এবং গানের জগতে ঢুকে রয়েছি বটে, তবে আমি প্রথম দিকে যাদের গান রিয়াকশন দিয়েছি সেই সিঙ্গারদের গান কিন্তু ইদানিং আমার চোখে পড়ে না। তাদের মধ্যে ইমরান একজন। তো ইমরানের রিসেন্ট একটা গান এসেছে, সেটা হচ্ছে ভালোবাসি বলে যাও। আরেকজন প্রীতম হাসান, তোমরা অবশ্যই জানবে প্রীতম হাসানের গান আমরা কিন্তু দু তিনটে অ্যালবামের রিয়্যাক্ট করেছি এবং সেগুলো ভীষণ ভালো লেগেছিল। প্রীতম হাসানের যেসব প্রীতম হাসানই তো ঠিকই তো বলছি মনে হয় যত সম্ভব, তো তার কোনো ভিডিও এসেছে কি না আমি যদিও সার্চ করে দেখিনি, কারণ তোমরা যেগুলো সাজেস্ট করো সেগুলোই নিয়ে আসা হয়। তো প্রীতম হাসানের যদি তোমাদের কাছে ভিডিও থেকে থাকে যেটা পছন্দের এবং যদি রিসেন্ট কোনো ভাইরাল থাকে তো অবশ্যই সেটা জানিও। আজকে আমি অনেকদিন পরে ইমরানের কোনো গান রিয়্যাক্ট করতে যাচ্ছি, মানে ভিডিও দেখব, রিয়্যাক্ট করার ক্ষমতা নেই, যাই হোক মানে কিছু বলার আলোচনা সমালোচনা করার ক্ষমতা নেই, যেটুকু হয় ভালো লাগলে অবশ্যই বলবো। তো ভালোবাসি বলে যাও এই গানটা শুনবো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। আমার দুনিয়াটা তুমি নিয়ে না, আমার দুনিয়াটা তুমি নিয়ে না, শুধু একবার ভালোবাসি বলে যাও। আমার দুনিয়াটা তুমি নিয়ে নাও, আমার দুনিয়াটা তুমি নিয়ে নাও, শুধু একবার ভালোবাসি বলে যাও, শুধু একবার ভালোবাসি বলে যাও। বলো না হীরা মতি কি চাও নিতে পারো না, তোমার ওই মন কি দিতে, আমার দুনিয়াটা তুমি নিয়ে নাও, শুধু একবার ভালোবাসি বলে যাও, শুধু একবার ভালোবাসি বলে যাও। খুঁজলে অনেক কিছুই আছে, বাড়ির কাছে পাওয়া যায়, বাইরে যেতে হয় না। যদি নিয়ে নাও, শুধু একবার ভালোবাসি বলে যাও, শুধু একবার ভালোবাসি বলে যাও। ভালোবাসি বলে যাও, শুধু একবার ভালোবাসি বলে যাও। আমার দুনিয়াটা তুমি নিয়ে নাও, আমার দুনিয়াটা তুমি নিয়ে নাও, শুধু একবার ভালোবাসি বলে যাও, শুধু একবার ভালোবাসি বলে যাও। আমার
শুধু একবার ভালোবাসি বলে যাও, শুধু একবার ভালোবাসি বলে যাও। ইমরান ভাইয়ের যে সমস্ত গানগুলো আমি বরাবরই শুনে আসছি এবং ভীষণ ভালো লাগে, প্রথম থেকেই যখন স্টার্ট করেছিলাম কোনো সিঙ্গারকে চিনতাম না, তো আসিফ আকবরকে চিনতাম তখন একমাত্র। তো তারপরে যখন আস্তে 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 হ্যাবিচুয়েট হলাম বাংলাদেশের গান, বাংলাদেশের সিনেমা, তো শুরুর দিকেই কিন্তু ইমরান ভাইকে প্রথম শুনেছিলাম, প্রথম দিকে প্রীতম হাসানকে শুনেছিলাম, তো সেই সমস্ত একটা নস্টালজিয়া কাজ করছে, যদিও তিন বছর আর চার বছর আগেকার ইতিহাস এগুলো, তো তবুও ভীষণ ভালো লাগে এই পুরনো যাদেরকে দেখেছি তাদেরকে আবার পুনরায় দেখতে অনেকদিন পরে, সত্যি অনেকদিন পরে দেখলাম, এবং তাকে তার যে মানে তার প্রতি যে প্রত্যাশা থাকে সবসময় বরাবর, সেই প্রত্যাশা কিন্তু বরাবর ফিল হয় আজকের গানটাতেও। আমি মনে হয় অনেকদিন পরে কোনো ইমরান ভাইয়ের গান শুনলাম এবং এর মধ্যে কোনো গান এসেছে কিনা তোমরাও আমাকে সাজেস্ট করোনি, তো সেই পুরো লোকেশন বলো এবং সাথে সাথে গানটা বলো, শুটিং বলো, সমস্ত কিছুই খুবই ভালো লেগেছে। আর প্রথম সিঙ্গার আমার মনে হলো যে মারুফা তৃষার কণ্ঠ কিন্তু আমি ফার্স্ট টাইম শুনলাম, এর আগে কোনো দিন শুনেছি বলে মনে হয়নি, কারণ নামটাও আমার কাছে নতুন লেগেছে। তো ফিমেল সিঙ্গারও কিন্তু ভীষণ ভালো লেগেছে, ভীষণ। কণা তো অতুলনীয়, তাকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই, তবে এখানে যেহেতু কণা নয় মারুফা, তো মারুফার কণ্ঠ ভীষণ মানে ইউনিক এবং স্টাইলটাও ভীষণ আধুনিক। আর যেটা সিনেমাটোগ্রাফি এগুলো নিয়ে আলাদা করে কিছু বলার থাকে না। ইমরান ভাইয়ের আরও বিশেষ করে আমার আগের যে সমস্ত গানগুলো শুনেছি অতীব সুন্দর লেগেছে, খুবই ভালো লেগেছে, এবং এই যে নতুন গান সেটা আস্তে আস্তে আমার মনে হয় যে পপুলারিটি যেটা গেইন করা সেটা অবশ্যই গেইন করবে, এবং আগামী দিনে হয়তো দেখবো যে দু চার বছর পরে গিয়েও মানুষ এই গানটাকে শুনতে পছন্দ করছে। এখনও খুব ভালো লেগেছে, একটা সিনেম্যাটিক যে ধরনের ঘরানার গান, অ্যালবাম হয়েছে নিশ্চয়ই, এটা সিনেমার নয়, তো সেখানে সিনেম্যাটিক যে সমস্ত কাজকর্ম রয়েছে সেগুলো তো ভীষণ ভালো এবং গানটাও ওই ধরনেরই। আর বিশেষ না, সিনেমাটোগ্রাফার রয়েছে বিকাশ সাহা, কোনো ফিল্মের নয় এটা, ইমরান মাহমুদুলের যে অফিসিয়াল চ্যানেল সেখান থেকেই নেওয়া। আর বিশেষ কিছু বলার আমার পাচ্ছি না, কারণ তাকে নিয়ে কাটাছেঁড়া করার আমার মনে হয় না ঠিক হবে, কারণ তাকে ভীষণ পছন্দ করি এবং তার গান বরাবরই ভালো লাগে, ফ্ললেস সমস্ত কিছু, আর আজকেরটাও সেমনি খুব ভালো লেগেছে, এবং আগামী দিনে আরও তার কাছ থেকে প্রত্যাশা করি যে আরও ভালো ভালো গান আমরা পাবো এবং শুনতে পাবো। তো যাই হোক, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে তোমাদের গানটা কেমন লেগেছে, এবং অবশ্যই ভালো লেগে থাকলে একটা হার্ট দেবে। তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম, আর বিশেষ কিছু বলার নেই, আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউন্ড।